নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি চিকেনের একটা রেসিপি দিয়ে, যেটার নাম চিকেন রেজালা। চিকেন রেজালা আপনারা প্রায় খেয়ে থাকেন, তবে আমি আজকে যে রেজালাটা আপনাদের সামনে করে দেখাবো এটা একটু অন্য টাইপের করার চেষ্টা করেছি। তো এটা কেমন হয়েছে আর আমাকে তো জানাতে ভুলবেন না। আর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি জানতে হলে আমার রেসিপিটাকে পুরো দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায়। কিছুটা মাংস নিয়ে নিয়েছি, এবার আমি এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখানে আদা রসুন সম পরিমাণ দিতে হবে, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিলাম। এখানে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ নুন, আর এখানে আমি 100 গ্রামের মতন টক দই নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই টক দইটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করব সামান্য একটু জাফরান, আর দিয়ে দেব সাদা তেল কিছুটা, দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও আমি এটাকে মিনিট 15-20 জন্য রেস্টে রেখে তারপরে এটাকে রান্না করব। বাটিতে কিছু কাজু নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ থেকে একটু বেশি, 1.5 চামচ মতো পোস্ত দিচ্ছি, দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো রেজালা করার জন্য। বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি এখানে 3 খানা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, এই পেঁয়াজগুলো বোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পেঁয়াজগুলোকে আমি সেদ্ধ করিনি, কারণ পেঁয়াজের মধ্যে একটা ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটা এই জলের মধ্যে বেরিয়ে যাবে, তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আমি কিছু মশলা রেডি করব, তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে আমি দেবো কতগুলো গোলমরিচ, একটু জায়ফল, 4টে ছোট এলাচ, সামান্য জিরে, আর দেবো গোটা ধনে কিছুটা। সবগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু গরম করে নিয়ে আমি মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেবো। মিক্সি জার নিয়েছি, আর আমি পেঁয়াজগুলো যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে ঝরিয়ে এই মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন সাদা আছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, সবগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করবো। আদাটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে মিক্স করে এটাকে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিটের জন্য রেখে দেব। দই থেকেই জলটা বেরিয়ে আসবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে খুলে দেখে নি কেমন অবস্থায় আছে, দেখুন মাংসটা সেদ্ধ হয়েই গেছে আর অনেকটা জল বেরিয়েছে। এবার আমি এই জলটাকে গাঢ় করার জন্য যে কাজু আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। যেটা লেগে আছে সেটা আমি একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় একটুখানি জোর করে দেব যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। এবার আমি যে মশলাটা করেছিলাম গুঁড়ো মশলাটা, সেই মশলাটা 1 চামচ দিয়ে দেব। দিয়ে আমি আরো মিনিট 5-6 এটাকে একটু ফুটতে দেব, তারপরে আমি কি করব আপনাদের সাথে শেয়ার করছি। গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে, এবার আমি ওপর থেকে দিয়ে দেবো 1
চিপি কেওড়া জল দিলে গন্ধটা আরো বেশি সুন্দর হয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিকেন রেজালা। তো এটা আমি কিভাবে বানালাম আর কি কি ভাবে করলাম সেগুলো তো সব আপনাদের সামনে শেয়ার করেছি। আর দেখুন এতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কিন্তু রংটা কিন্তু একটু হলুদ ভাব এসেছে, ওটা আমার জাফরান দেওয়ার জন্য। জাফরান দিলে রংটা একটা সুন্দর আসে, সেই জন্য আপনারা এখানে যদি পারেন তো জাফরান ব্যবহার করবেন, নয় তো কিছু দেওয়ার দরকার নেই, যদি আপনাদের থাকে তাহলেই ব্যবহার করবেন। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। আর এটা একদম খুব লাইট ধরনের রেসিপি, সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলের মন জয় করার মতন একটা রেসিপি আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি। প্রত্যেকবারের মতন এবারও বলবো, যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটাকে পুরো দেখার জন্যে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন টাটা।